তুরস্কের সামরিক অবস্থান দিনকে দিন বাড়ছেই বেশ কিছুদিন ধরে ইউক্রেনে অস্ত্র বিক্রি করছে দেশটি এদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে তুরস্ক সহ বেশ কয়েকটি দেশকে আহ্বান জানিয়েছে রাশিয়া এমন এক সময় এই আহ্বান এসেছে যখন উত্তর ইউক্রেনে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সারিগেই লাভ্রাব বলেন তুরস্ক সহ যেসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তাদেরকে পরিস্থিতি বিশ্লেষণ করার পরামর্শ দিচ্ছি তারা যাতে কিয়েব সরকারের ক্রমাগত যুদ্ধংদেহী বিবৃতিগুলো পর্যালোচনা করেন এই সামরিক আকাঙ্ক্ষাকে উৎসাহিতকরণ বন্ধ করতে তাদের অনুরোধ করা হচ্ছে ইউক্রেনকে যুদ্ধ ড্রোন সরবরাহ করছে তুরস্ক দুই সালে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছিল অর্ধেকের মতো ড্রোন ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে কিয়েবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গোলাবারুদ টহল নৌকা নির্মাণসহ যুদ্ধ ড্রোন সরবরাহে আরও চুক্তি হয়েছে সই হয়েছে গত ডিসেম্বরে কৃষ্ণ সাগরে মার্কিন জাহাজ মোতায়েনেরও সমালোচনা করেন লাভরব যুক্তরাষ্ট্র সেখানে কি চায় সেই প্রশ্নের জবাব মিলছে না বলে তিনি দাবি করেন